এত সুন্দর একটা জায়গা, অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় খাইছি, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জায়গা, আমি তো শুধু চিন্তাই করতেছি আগে কেন যাইনি এমন জায়গায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আবারও কিন্তু আমরা নিউ ইয়র্কে, আসলে কেন নিউ ইয়র্কে আমরা হুটহাট করে আসি, আসলে আমরা সকাল দুপুর বিকাল রাত কোনোটাই মানি না, যখন মনে হয় তখনই কিন্তু আমরা হুটহাট করে নিউ ইয়র্কে চলে আসি। তা আজকে একেবারে একটা স্পেশাল দিন ছিল, যেহেতু আমার মেয়ে আমেরিকার বাইরে চলে যাবে, তাই আজকে আমরা ওকে ওর সঙ্গে ডিনার করব, জাস্ট ওকে আমরা গুড বাই বলে চলে যাব। এই জন্য আবারও আমরা হুট করে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম। আর এদিকে মেয়েও আমাদের এত বড় যে সারপ্রাইজ দেবে সেটা আমরা কখনোই চিন্তা করি নাই, সেটা দেখা যাক মেয়ে কোথায় নিয়ে যায়। কিন্তু এত ওয়েদার দেখে চলে আসছে আমরা নিউ ইয়র্কে, যেহেতু নিউ ইয়র্কে আজকে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমাদের আর হাঁটতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা যাচ্ছে। তাই আমি কিন্তু একেবারে জামাইয়ের হ্যাট নিয়ে নিলাম, কেননা আমার কানগুলো প্রচণ্ড ঠান্ডা হচ্ছে, মনে হচ্ছে যে কানগুলো আমার মনে হয় কানের জায়গায় নেই, এইরকম মনে হচ্ছে। তা চলুন দেখা যাক আজকে যে মেয়ে কোথায় নিয়ে যাচ্ছে আজকে আমাদের। আসলে আমি চিন্তাও করতে পারছি না যে আজকে এমন একটা সুন্দর জায়গায় আসব, দেখেই মনে হচ্ছে একেবারে যেন একটা স্বর্গ। আসলে এর আগে কখনোই এমন জায়গায় আসা হয় নাই, একেবারে নিরিবিলি এমন পরিবেশ। আসলে রেস্টুরেন্ট পাওয়া নিউ ইয়র্কে অনেক অনেক কষ্টকর, যে হচ্ছে এমন নিরিবিলি রেস্টুরেন্ট পাওয়া মানে কি। তা এখানে তো ঢুকেই আমাদের শুরু হয়ে গেছে ফটো শ্যুটিং করা, যে এত সুন্দর জায়গায় ফটো শ্যুটিং হবে না তা তো হয় না। তা এখন মেয়ে বলছে যে আম্মু তোমাকে আমি নেক্সট টাইমে নিয়ে আসবো এই জায়গায়, আজকে খুব তাড়াহুড়ার ভেতরে। তো এই জায়গায় আসতে গেলে কিন্তু আগে বুকিং দিতে হবে। তাই এটা ছিল মেয়ের পক্ষ থেকে আমাদের জন্য সারপ্রাইজ। তাই এখানে আমি তো ফটো শ্যুটিং করতে মানে যাচ্ছে আর হ্যাট মাথায় দিছিলাম, যেহেতু আমার চুল তো একেবারে 12টা বেজে গেছে। তা এখন যারা আমার মানে ছবি তুলছে ভিডিও করছে তারা শুধু বলছে যে তোমার চুলের অবস্থা অনেক খারাপ। আমি কই যাই হোক, আমি এই অবস্থায় আছি, তোমরা এই অবস্থায় ফটো শ্যুটিং করো। এর মধ্যে আমাদের কিন্তু খাবার চলে আসলো, ড্রিঙ্কস। তো এখন আমরা আসলে খাবো আর তার ফাঁকে ফাঁকে কিন্তু ফটো শ্যুটিং করবো। তা যেহেতু কাঠি দিয়ে খাওয়া দাওয়া চলছে, তা এখন আমার জামাই আমাকে বলছে যে তুমি তো কাঠি দিয়ে খেতে পারো না, তোমার খাওয়ার দরকার নেই। তা আমি করছি যে দেখো আমি কাঠি দিয়ে খেতে পারি না পারি, তুমি দেখো আমি খাই আগে তারপর তুমি খাইও। তা এখানে দেখছে যে আমি একটু কিন্তু ফাঁকিবাজি করছি, সেটা কিন্তু আমার জামাই ধরতে পারছে যে না তোমার এটা রাইট হয় নাই, তুমি রং ওয়েতে খাচ্ছ। তা আমি করলাম যাই হোক, খেলেই হলো, এখন কাঠি দিয়ে তো খাচ্ছি, এখন রং ওয়ে হোক আর রাইট ওয়ে হোক, তা যাই হোক অনেক ফান হচ্ছে। তাই এই তো আমাদের কিন্তু খাবার কিন্তু এসে গেছে। তা খাবারটা দেখেই আমার কাছে মনে হচ্ছে একেবারেই যেন ভাত ঠিক আছে, কিন্তু উপরের সসটা দেখে মনে হচ্ছে যে আটার ডাল দিয়ে দিছে। আসলে এটা দেখে তো আমি একেবারে অবাক, যে আসলে যে যেটা অর্ডার দিলাম সেই জিনিসটা যে এই হবে এটা আমি কখনোই চিন্তা করি নেই। যাই হোক, জাপানিজ ফুড যে নামে এক আর দেখতে আর এক। তাই হোক অনেক মজা হলো, অনেক খেলাম।
তো নিউ ইয়র্ক সিটি রাতের বেলায় ঘুরতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে, আল্লাহ হাফেজ।